নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। মাঝে মাত্র আর 24 ঘন্টা, তারপরেই শুরু হবে এরাজ্যের অষ্টম দফা নির্বাচন, অর্থাৎ শেষ দফা। সমস্ত জল্পনা কল্পনার অবসান, তারপরে প্রতীক্ষা 2ই মে কি হবে ফলাফল। তার আগে, এই অষ্টম দফা নির্বাচনের আগে নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হচ্ছে যে 2ই মে কোনো রকম বিজয় মিছিল করা যাবে না। যেহেতু করোনার সংক্রমণ বাড়ছে, সেহেতু এই সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়। সেই সঙ্গে বীরভূমের নির্বাচন আছে অষ্টম দফায়, 29 এপ্রিল শেষ দফায়। সেই দিন বিতর্কিত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, যিনি কখনো ভোটের সময় গুড় বাতাসা, কখনো চরম চরম, হ্যাঁ কখনো পুলিশকে বলেন বোম মারুন, মানে এরম নানা কথা বলে তিনি, এবং এই যে খেলা হবে, এই খেলা হবেটাও এইবারে তার মুখ থেকেই প্রথম শোনা গিয়েছিল। তো এই জায়গাটা থেকে নির্বাচন কমিশন অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করেছে। 2016 সালে নজরবন্দি করেছিল, 2019 সালে নজরবন্দি হয়েছে, 2021 সালে নজরবন্দি। 2016 সালে নজরবন্দিতেও বীরভূমের ফলাফলে হেরফের হয়নি, 2021-এও হেরফের হয়নি। এখন আমরা এটা নিয়ে আলোচনা করব যে আউদো এই নজরবন্দি করে কোনো লাভ হয় কি? যাকে নজরবন্দি করা হচ্ছে সেই অনুব্রত মণ্ডল, তিনি তো তার কাজ বহুদিন ধরেই করে যাচ্ছেন, যেগুলো যেগুলো যেখানে যা যা করার সেগুলো করেছেন, এবং তিনি যে নজরবন্দি হবেন তিনি জানেন। সেই জন্য তিনি তো আগে থেকে তার যে বিভিন্ন রকম খুঁটি সাজানো, ছক সাজানো আমরা যেগুলোকে বলি, সেগুলো তো করেই থাকেন। এবং নজরবন্দি করার পরে সংবাদ মাধ্যম সবসময় অনুব্রত মণ্ডল কি করছে সেদিকেই তো নজর রাখবে, ফলে যে অন্যান্য জায়গায় কি হচ্ছে বা তার কর্মীরা তো এত উদ্বুদ্ধ হয়ে অনুব্রত মণ্ডলকে সন্তুষ্ট করার জন্য তার যে কর্মীরা, তাদের বিভিন্ন যে দায়িত্ব দেওয়া থাকে, তারা অতি উৎসাহিত সেই কাজটা করবে না, এটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, সঞ্জয় সোম এবং প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। আমরা তিনজনকেই আজকে স্বাগত জানিয়ে শুরু করব। আমি অরিন্দম বাবুর কাছেই যাবো। যে অরিন্দম বাবু, নির্বাচন কমিশন যে নজরবন্দি করেছে আমরা দেখেছি আগের দুটো ভোটে, অর্থাৎ যেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছিল এবং সেন্ট্রাল নির্বাচন মানে থেকে যে নির্বাচন করা হয়, তারা 2016-2019 নজরবন্দি করেছিল, কিন্তু আউদু কি কোনো লাভ হয়েছে? আমরা দেখলাম জ্যেষ্ঠ যেটা বলছেন, যে কালকে বলেছেন প্রতিক্রিয়া দিতে গিয়ে, 2016-2019 আমাকে নজরবন্দি করা হয়েছিল। নজরবন্দি মানে তো আর গৃহবন্দী নয়, আমি বাড়িতে থাকবো, পার্টি অফিসে যাব, যেখানে সেখানে যাব, শুধু একজন ক্যামেরাম্যান আমার সঙ্গে ভিডিও করবেন, আমি কি করছি, কি বলছি, কি নির্দেশ দিচ্ছি, এর বেশি কিছু নয়। এতে কি আউদু কোনো লাভ হলো? দেখুন, প্রবাদে আছে সত্য ভার্সেস অসত্য। সত্য মানুষের পিছনে খুব একটা মানুষ বেশি ভিড় করে না, অসত্যের পিছনে ভিড় করে কারা? মূর্খ, অশিক্ষিত, লোভী, দুর্নীতিগ্রস্ত মানুষরা। আপনি যে কথাটা বললেন মিস্টার অনুব্রত বাবু, আমি অনেকদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম যে বালিখাতে যেভাবে নাকি আজকে এই বালিগুলো চুরি হচ্ছিল, সেখানে আপনি ময়ূরেশ্বর থানা, সাঁইথিয়া থানা, রামপুরহাট থানা, এগুলো হচ্ছে থানা দেয়ার দেওয়ার রেসপন্সিবিলিটি, তারা নয় এমএলএ, তারপরে হচ্ছে কে খাদ্য কর্মাধ্যক্ষ, ব্লক সভাপতি, জেলা সভাপতি। জেলা সভাপতি হচ্ছেন গিয়ে এই মিস্টার অনুব্রত বাবু। আজকে আপনি যে কথাটা বলছেন সে কথাটা হচ্ছে গিয়ে যে সত্যি ইলেকশন কমিশন যা করেছে, শান্তিপ্রিয় এবং পিস লাভিং পিপুলরা কিন্তু তাদেরকে আশীর্বাদ জানাবে, দু হাত ভরে আশীর্বাদ জানাবে যে হ্যাঁ একটা আপনারা ভালো কাজ করেছেন। কেন করেছেন? এটা যদি না করতো, যে সমস্ত মানুষগুলো আজকে
জোর করে গণতান্ত্রিক পথ অবলম্বন যারা করে ভোট দিতে যাচ্ছিল তাদেরকে প্রতিহত করে রংফুল রেস্ট্রেইন এন্ড কনফাইনমেন্ট করে যে ভোটটা করাবার একটা প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, তারা ভোট দিতে পারতো না। এবং এটাতে অন্ততপক্ষে যে মানুষগুলো আজকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তারা কিন্তু বহু জায়গাতে শান্তিপ্রিয়ভাবে ভোটটা দিতে পারবে। আর আপনি যেটা বলছেন ফোনে ফোনে একটা নির্দেশ দিল, ঠিক আছে তোমরা জমায়েত হও, সেখানে তো আজকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনী যদি মনে করে থাকে দিস ইজ ইললিগাল তাহলে তারা লফুলি অ্যাকশন নেবে, তারা তো ঘুমিয়ে থাকবে না। অতএব এই ক্ষেত্রে হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন যে নির্দেশ দিয়েছে কোভিড নিয়ে সেটা যেমন মেনটেন করবে, তেমনি বাই শোয়িং হোস্টাইল অ্যাটিটিউড এন্ড রেড রাইজ যেটা দীর্ঘদিন ধরে করে আসছেন সেটা অন্তত পক্ষে কিছুটা হলে তো বন্ধ হবে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হয় যে ইলেকশন কমিশন যে চিন্তা ভাবনাটা নিয়ে তাকে গৃহবন্দিত নয় তাকে নজরদারি করা এবং ভিডিও করা এবং ইন ফিউচারে এগুলো ভীষণ প্রয়োজন আছে, ভীষণ প্রয়োজন আছে। এবং শুধু এই ক্ষেত্রে নয়, যারাই করুক প্রত্যেকের ক্ষেত্রেই সমানভাবেই হওয়া উচিত যে মাসেলম্যানরা কি আজকে রাজনীতির দায়িত্বটা নেবে। আজকে আপনি আমাকে বলুন এটাকে বন্ধ করা উচিত নয়, যদি ইলেকশন কমিশন করে থাকে সঠিক চিন্তা ভাবনা নিয়ে করেছে তবে অনুব্রত বাবুকে কিন্তু আজকে এই অ্যাডভার্টাইজ করে অনর্থক গুরুত্ব দেওয়া হচ্ছে, ইনি সেই গুরুত্ব পাওয়ার মানুষ নয়, এনাকে শান্তিপ্রিয় মানুষ আর সত্যি বলছি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট যে মানুষ খুব ঘৃণা করে। একদম ঠিক বলেছেন, আমরা এই জায়গা থেকে রাজাদার কাছে আসবো। রাজাদা, নির্বাচন কমিশন যেটা করেছে নজরবন্দি নিশ্চয়ই এটা প্রশংসাযোগ্য, তো আমরা বলছি যে এই যে ভোটের দুদিন আগে নজরবন্দি করা আর এটা কি মানে এর বিরুদ্ধে আরো করা কিছু করা কি দরকার নয়, কারণ তার পরিকল্পনা সবই তো সে করেই রেখেছে, এটাই আমাদের প্রশ্ন। না ঠিকই তাই, অতীতে আপনি যেটা বললেন সেটা হয়েছে কিন্তু কাজের কাজটা ওনারা করে গুছিয়ে নিয়েছেন, কিন্তু আমার ধারণা এবছর একটু ভিন্ন, এবছর ভিন্ন এই কারণে এতগুলো যে দফায় নির্বাচন ঘটেছে সেখানে পরিষ্কার দেখা গেছে যে বাইরে থেকে লোক বুথের ভেতরে সেরকম দাপাদাপি করতে পারে, এটা কিন্তু সব জায়গায় একই কম, মানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যারা রয়েছে তারা কিন্তু মানে বাইরে ভোটার নয় তাদেরকে ঢুকতে দেয়নি, এবং যেহেতু বুথের ভেতরে প্যারামিলিটারি ফোর্স থাকতে পারে না, যেখানে হয়তো বিরোধীদের কোনো ইয়ে নেই এজেন্ট নেই, তারা কিছু কিছু করতে পারে কিন্তু ম্যাসিভ কিছু করার সুযোগ মানে 5-10% আমি এগিয়ে করে দেবো সেটা কোথাও পারেনি। এটা হচ্ছে একটা দিক, পরিষ্কার দিক, এটা খেয়াল রাখতে হবে। সুতরাং এবছরে অনুব্রত লোকেরা যে বিশেষ কিছু করতে পারবে এটা মনে হয় না, বিশাল সেন্ট্রাল ফোর্স মাঠে রয়েছে। এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যেটা খুব দুর্ভাগ্যজনক, যেটা আমি বলতে চাইছিলাম না কিন্তু বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যে সমস্ত আগ্রাসী সংখ্যালঘু নেতা নানান জায়গায় তৈরি হচ্ছেন, বামেরা এদের নিয়ন্ত্রণে রেখেছিল, বামেদের কখনো সংখ্যালঘু 10% বেশি MLA আসেনি, কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলী শাসনে একেবারে লাগাম ছাড়া নিয়ন্ত্রণহীন অবস্থায় রয়েছে সংখ্যালঘুদের। এবং এটা বোলপুরে এটা হচ্ছে যে বীরভূমের বিরাট রয়েছে যেখানে এই সেই সমস্ত লোকেরা দাপিয়ে বেড়াচ্ছে, যে জায়গাটা গিয়ে দাঁড়াচ্ছে যে একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে একটা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা রয়েছে নানান জায়গায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এই যে দাপট আর একবার মানে শরণার্থী হবার ভয় কিন্তু সবার মধ্যে রয়ে গেছে। মেরুকরণটা ঘটেছে, মেরুকরণটা কোন রাজনৈতিক দল করেনি, মেরুকরণ করে হয়েছে 2011 সালের পর থেকে যেভাবে লাগাম ছাড়া সংখ্যালঘু কিছু নেতার লাগাম ছাড়া কর্তৃত্ব চারিদিকে শুরু হয়ে গেছে, এটা বীরভূমের কয়েকটা জায়গায় রয়েছে এবং তাদের মদত দিচ্ছে এই আমাদের হ্যাঁ কৃষ্ণ মহারাজ। সুতরাং উনি ওই যতই হ্যাঁ বগার পার হ্যান ত্যান যেসব কথা বলেছে আমি আশা করবো এটাই ওনার লাস্ট এ ধরনের ভাষণ, এ ধরনের ওনার হুঙ্কার। নির্বাচন কমিশন নিয়ন্ত্রণে রাখবে এবং সেখানকার ভোটাররা অত্যন্ত সজাগ থাকবেন এটা আমাদের বিশ্বাস, এবং উনি যদি কিছু করেন আমি জানি না কাকে ভিডিওগ্রাফার করা হয়েছে, ওনার লোককে যদি ভিডিওগ্রাফার করে দেওয়া হয় কিছু হবে না। সুতরাং নির্বাচন কমিশন যদি সঠিকভাবে হ্যাঁ ভিডিওগ্রাফার যদি নিয়ন্ত্রণ করে থাকে, সঙ্গে যদি সেন্ট্রাল পুলিশ থাকে, তাহলে কিন্তু অনুব্রতকে নিয়ন্ত্রণ করা যাবে, কেননা ওর অক্সিজেন যায় না, সুবুদ্ধি ওর মাথায় ঢোকে না,
বুঝেছেন, সুবুদ্ধি ওর মাথায় নেই, ও হচ্ছে গুন্ডামি, গণতন্ত্রের প্রতি একটা বিরাট অভিশাপ এই শ্রেণীর মানুষ। সুতরাং গণতন্ত্রকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, এদেরকে বাঁচানোর জন্য নানান জায়গায় প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই গণতন্ত্রের অভিশাপ আমাদের কৃষ্ণ মহারাজকে আমাদের দেখতে হবে যে বিশেষ নির্বাচনের সময় যেন উনি ওনার খেলা না করতে পারে। হ্যাঁ হ্যাঁ, সঞ্জয়দা যে প্রশ্নটা করছিলাম, মানে যেটা আগে রাজাদাকেও বলেছি, যে এটা কি সত্যি মানে 48 ঘন্টা আগে করলাম ভোটের, তাতে কি মানে গত 2 বছরে দেখেছি আদৌ কি কোনো লাভ হয়? আমি এটা একটা রাজনৈতিক বিশ্লেষণ করব বিপ্লব। হ্যাঁ, বেসিক্যালি 2016 আর 2019 দুবারই ইনি নজরবন্দি ছিলেন। 2016 11টা যে বিধানসভা আসন আছে তার মধ্যে 9খানা তৃণমূল জিতেছিল ওনার ওই চড়াম চড়াম বুড় বাতাসা ইত্যাদি সমস্ত ফর্মুলে মেয়ে। এবারে উনি বলেছেন ভয়ঙ্কর খেলা হবে, কিন্তু এই ভয়ঙ্কর খেলা হবে আগে কেন বললেন তার প্রেক্ষিতে হচ্ছে যে 2019 ওই ওনারই জেলায় তৃণমূল 5টা এবং বিজেপি 4টে আসন জিতেছিল। ফলে যদিও মানে যদি বিধানসভার নিরিখে লোকসভার নিরিখে দুটো লোকসভা আসনই তৃণমূল জিতেছিল, কিন্তু বিধানসভা নিরিখে ওখানে কিন্তু অনুব্রতর গড়ে বিজেপি ঢুকে পড়েছিল। ফলে অনুব্রতর যে চড়াম চড়াম থিওরি সেটা 2019 গিয়ে খানিকটা ম্লান হয়ে যায়। এবারে ওটা ওনার সার্ভাইভালের প্রশ্ন, অর্থাৎ ওনার যে একটা গুন্ডা ইমেজ, অ্যাকচুয়ালি তো প্রিভেন্টিভ কাস্টডি হওয়া উচিত ওরকম লোকের, কিন্তু সেটা তো সম্ভব না, সেটা রাজনৈতিক ভাবে সম্ভব নয় হয়তো। কিন্তু যেটা আলটিমেটলি যেটা হবে আর কি হচ্ছে, সেটা হচ্ছে উনি যে কোড ওয়ার্ড গুলো ওনার সব শিষ্যদের শিখিয়েছেন, হ্যাঁ কোথাও গুড় বাতাসা, কোথাও চরম চরম, কোথাও ভয়ঙ্কর খেলা ইত্যাদি, সেই কোড ওয়ার্ড গুলো উচ্চারণ করা মাত্রই সেটা কিন্তু নির্বাচন কমিশনের নজরে এসে যাবে, কাকে বললেন কখন বললেন। এবং যেহেতু ফোর্স চতুর্দিকে রয়েছে, সেহেতু সঙ্গে সঙ্গে তার অ্যাকশন কিন্তু মানে কাউন্টার অ্যাকশন নেবার মতো জায়গায় নির্বাচন কমিশন চলে যাবে, অর্থাৎ একটা পিএমটি। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ওনার বিরুদ্ধে যে স্টেপটা নিয়েছে নির্বাচন কমিশন, সেটা কিন্তু ডিএম এবং এসপি রেকমেন্ডেশনে নিয়েছে, অর্থাৎ থ্রেট পারসেপশনটা ডিএম এবং এসপি দুজনেই ফিল করেছেন বলেই নির্বাচন কমিশনকে বলেছেন এই ভদ্রলোকের বিরুদ্ধে ওই স্টেপটি নিতে। এবার আমি যতদূর কাগজে পড়লাম 9 জন সেন্ট্রাল ফোর্সের জওয়ান, একজন ম্যাজিস্ট্রেট এবং একজন ভিডিওগ্রাফার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওর পেছনে লেগে গেছে। উনি স্মরণে জাগরণে যেখানে যা যাবেন সেখানেই ওর পেছনে পেছনে ঘুরে বেড়াবে, সমস্ত সময় ভিডিওগ্রাফি করবে। আপনারা তো স্মরণ থাকতে পারে 2019 ওনার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে, এবং এবার উনি বলেছেন যে আমাকে বললে আমার 8 ডজন মোবাইল ফোন আছে আমি সব দিয়ে দেবো, কিন্তু তাতেও আমাকে আটকাতে পারবেন না, খেলা হবেই। এই যে একটা উদ্ধত্ত না, খেলা হবেই, যখন একটা ডিসিপ্লিন ফোর্সকে কেউ চ্যালেঞ্জ করে, যখন একটা ইউনিফর্ম ফোর্সকে কোনো গুন্ডা চ্যালেঞ্জ করে, এখানে অরিন্দম বাবু আছেন উনি বলবেন যে অরিন্দম বাবু, গুন্ডাদের কিন্তু কোনো অবস্থাতে পুলিশ যদি চ্যালেঞ্জ হয় সহ্য করে না, করে না, যে যত বড়ই হোক। এবং এই যে চ্যালেঞ্জ চুরি করেছেন, করে উনি নিজের পথের কাঁটা আরো নিজেই আরো তৈরি করে ফেললেন, এবং যেহেতু এটা সেন্ট্রাল ফোর্স এবং স্থানীয় এসপির রেকমেন্ডেশনে এই জিনিসটা হয়েছে, উনি কিন্তু দুদিক থেকেই রাজ্য পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স দুটোরই চাপে থাকবেন, ওনার কিন্তু অবস্থা খুব কঠিন হবে বিপ্লব। একটা জিনিস আমরা দেখলাম অরিন্দম বাবু, যেটা অনুব্রত মন্ডলকে নজরবন্দি করার পরেই মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনার সুদীপ জৈনকে ফোন করেছিলেন, তিনি উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনকে সরাসরি ফোন করে বলেছেন যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা পুনর্বিবেচনা করা হোক, প্রয়োজনে আমি চ্যালেঞ্জ করছি যে আমাকে নজরবন্দি করুন। তো আমাদের প্রশ্ন যে যেখানে রাজ্যের মানুষ অবাধ শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে, হ্যাঁ যেখানে মানুষ ভোট দিতে পারেন না, পঞ্চায়েত নির্বাচনে এই
বীরভূমে কি হয়েছে সকলেই জানেন। এই অনুব্রত মন্ডল বলেছিলেন যে উন্নয়ন লাঠিহাতে দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। হ্যাঁ, সেই জায়গাটায় একজন মুখ্যমন্ত্রী তিনি ফোন করছেন যে এই রকম একজন ক্রিমিনাল যিনি কথাবার্তা বলছেন, মানুষকে ভোট দিতে দেবেন না। হ্যাঁ, সকলেই জানেন তার কি জেলা সভাপতি হিসেবে তার কি ভূমিকা। সেখানে একজন মুখ্যমন্ত্রী ফোন করে উপনির্বাচন কমিশনারকে বলছেন, কি বলবেন এটা? দেখুন, প্রথম কথা আমি আপনাকে স্মরণ করে দিতে চাই যে একজন প্রফেশনাল ডিএসপি এর আগের ইলেকশনে আপনারাও দেখিয়েছিলেন এর আগে একটা প্রোগ্রামে, একজন ডিএসপি কে যেভাবে থ্রেট করছিল, আমি হলে সত্যি বলছি আমি হলে তাহলে প্রেস কনফারেন্স ডেকে চাকরি ছেড়ে দিতাম। একটা প্রফেশনাল ডিএসপি কে যেভাবে থ্রেট করছে যে আপনাকে আমি দেখে নেব, এইরকম একটা মানুষের জন্য এইরকম একটা অপদার্থ লোককে, যে আমি পুলিশ কর্মচারী, আমি বলছি যে সেইটা কি মাননীয় মুখ্যমন্ত্রী কানে যায়নি? উনি তো পুলিশ মন্ত্রী, তাহলে পুলিশ মন্ত্রী উনি কি সেই দৃশ্যটা দেখেননি যে এরকম একটা বিভৎস আকৃতির মানুষ আজকে একটা ডিএসপি কে থ্রেট করছে? আপনাকে আপনার মতো মনে আছে যে মিস্টার অনুব্রত মন্ডল একটা কর্মী সভা করেছিলেন এবং সেই কর্মী সভায় তার দলেরই একজন রেসপন্সিবল পার্সন দুর্নীতির অভিযোগ কি সাংঘাতিক ভাবে করেছিলেন? কি সাংঘাতিক ভাবে একটা দুর্নীতির অভিযোগ এই বালিখাল থেকে, যে এনামুল বলে যে ছেলেটি অ্যারেস্ট হয়ে আছে, ক্যাশ কাস্টডিতে রয়েছে, সে আজকে কিভাবে স্টেটমেন্ট দিয়েছে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে আজকে কিভাবে ওখান থেকে এই 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 ভদ্রলোককে দিয়েছে টাকা? আমার মনে হয় যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মানে পুলিশ মন্ত্রী যে জায়গাটা বলছিল ইলেকশন কমিশনকে যে শুধু কেন্দ্রীয় বাহিনী রাখলে হবে না, আমার স্টেট গভর্নমেন্টেরই পুলিশকে রাখতে হবে, ওনারা অ্যাকসেপ্ট করেছেন। এবং দেখুন আজকে সেই পুলিশ মন্ত্রী বলছে যে ইলেকশনের পরে আমরা সেই পুলিশ কর্মীদের দেখে নেব। আচ্ছা, এটা কোনো মুখ্যমন্ত্রী বলতে পারে? তাহলে যেহেতু আমি পুলিশে চাকরি করেছি, আমার হুগলিতেও বহু জানাশোনা আছে, আপনি একটু খোঁজ দিন যে পুলিশের মধ্যে আজকে কত দুঃখ, কত পরিতাপ তাদের পরিবারের মধ্যে, যে আজকে কোন সরকারের আন্ডারে আমাদের আমাদের ভাই বোনেরা চাকরি করছে, স্বামীরা চাকরি করছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হয় যে সমস্ত অফিসার ইনচার্জরা আছেন তারা যদি আজকে দে শুড অ্যাপ্লাই মোর সাথ টু কন্ট্রোল দ্য অ্যাডমিনিস্ট্রেশন, আজকে যদি সেইভাবে না করতে পারে তাহলে আগামী দিনে আমি আপনাকে বলছি যে জনবিক্ষোভ হবে, জনবিক্ষোভ। আপনাকে একটা লাস্ট একটা কথা বলে দিই, কারণ আমার খুব খারাপ লাগে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছে অসাধারণ, ভারতে এরকম কেউ করেনি, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনটা কোথায়? আই এম গিভিং এন এক্সাম্পল, কলকাতা পৌরসভাতে কয়েকদিন আগে 27টা ডেড বডি ঢুকেছে, এবং আপনি খোঁজ দিয়ে দেখুন সেই ডেড বডি যে পৌরসভা থেকে যে অ্যাম্বুলেন্স যাওয়ার কথা তার জন্য রেট বেঁধে দিয়েছে যে 5,000 টাকা, সেখান থেকে 8,000 টাকা নেওয়া হচ্ছে, ডেড বডিতে টাচ যদি টাচ করো তাহলে এত হাজার টাকা দিতে হবে, আজকে চারজনের পরিবর্তে একজনকে আজকে ইলেকট্রিক চুল্লিতে দিতে হবে, তার জন্য এত টাকা দিতে হবে। মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ পাত্তাই দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ হচ্ছে যে আমার দক্ষিণেশ্বরের সামনে যে নদীটা, সেটা যদি জলটা দূষণ হয় তাহলে যারা দূষণ পরীক্ষা করে তারা বলবে যে হরিদ্বারের মেইন চূড়া থেকে জল দূষণ হয়েছে। সেই জায়গাটা যদি ঠিক না করা হয় তাহলে এই দূষণ শেষ হবে না। একদম ঠিক বলেছেন রাজাদা। এই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য, একজন পুলিশ মন্ত্রী তিনি এই মন্তব্য করছেন। হ্যাঁ, দেখুন পরিষ্কার তো বোঝা যাচ্ছে যে ওনার দলের যারা স্ট্রাইকার অনুব্রত কৃষ্ণ মহারাজ, হ্যাঁ, এখন উনি ক্যাপ্টেন, কিন্তু স্ট্রাইকার যদি ভোটের দিনে খেলা খেলার দিনে না খেলে তাহলে তো বিপর্যয় ঘটে যায়। উনি বলছেন আমাকে নজরবন্দি করো কিন্তু আমার স্ট্রাইকার ক্যাপ্টেন না। এখন যে লাস্টের দিনে যে পর্যায়ে নির্বাচন গুলো আছে তাতে মুর্শিদাবাদে বীরভূমে তো কি প্লেয়ার ও, সুতরাং ওকে বাঁচিয়ে দিতে হবে। কেন ওর, হ্যাঁ, বোধ হয় 11টা সিট আছে বোধ হয় নদীয়াতে, মুর্শিদাবাদে বীরভূমে 11টা সিট আছে। এটা তো মানে, হ্যাঁ, আগামীকাল বোধ হয় কটা আছে আমি ঠিক মনে করতে পারছি না, আগামীকাল কটা আছে, তো যাই হোক যে কটারই থাকুক না কেন, তো কি প্লেয়ার এখন প্রতিটা সিট ইম্পর্টেন্ট, মানে সার্ভাইভালের জন্য তৃণমূল কংগ্রেসের কাছে। তার ফলে উনি যেটা বলছেন ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। সুদীপ জৈনকে দেখুন, একটা মুখ্যমন্ত্রী ডিরেক্টলি এইভাবে ফোন করছেন,
মানে কি অসহায় সুদীপ জৈন ডেপুটি কমিশনার ইলেকশন ছেড়ে দাও, মানে বোঝা যাচ্ছে কি ভয়টাই পেয়েছেন ওকে না ছাড়লে। কেন সাধারণত হয় কি যারা কাজ করেন ইলেকশন কমিশনে যে সমস্ত আমলারা কাজ করেন তারা তো কোন একটা স্টেটের অফিসার, হ্যাঁ, তার ফলে যখন মুখ্যমন্ত্রী লেভেলে কেউ যদি ফোন করে এরা ভয়ে থাকেন যে আমাকে ব্যবহার করছেন, ওনার এমনই একটা রয়েছে চাপ দিতে চাইছেন যাতে সুদীপ জৈন বলে ঠিক আছে ম্যাডাম আপনাকে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ এমন কিছু করবো না, এরকম একটা মনে করেছেন একটা সাইকোলজিক্যাল প্রেশার উনি ক্রিয়েট করতে চাইছেন সুদীপ জৈনের উপরে, এটা একেবারেই এথিক্যাল কাজ হচ্ছে না। আমার যারা সমর্থক একেবারে সেই জমিদারি চাইলে আমি তাকে দিয়ে যাবো, বুঝেছেন, এই একটা ওনার দিয়ে, আর যে আমার কথা শুনবে না একেবারে তাকে বিনাশ করে ছাড়বো, এটাই হচ্ছে ওনার থিওরি। উনি এটাই মানে করে এসেছেন, আগামী দিনে ক্ষমতায় থাকলে করবেন আমার বিশ্বাস, মানুষ করতে দেবেন। হ্যাঁ সঞ্জয় দা, আমরা দেখেছি সপ্তম দফার নির্বাচনের দিন আসানসোল দক্ষিণের যিনি তৃণমূল প্রার্থী তিনি বেআইনি জমায়েত করছেন বলে একজন এএসআই এনএন মন্ডল তার নাম, তিনি যে দৃঢ়তা দেখিয়েছেন তাকে যে আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন, না আমি প্রার্থী, আপনি প্রার্থী হতে পারেন কিন্তু আপনি বেআইনি জমায়েত কেন করছেন এত লোক নিয়ে, আপনি আগে জমায়েত সরান, সেই শাহিনী ঘোষের মন্তব্য আমরা শুনলাম, তাকে জিজ্ঞেস করছে আপনার নাম কি, দু তারিখের পরে আপনাকে ডেকে নেব। তাহলে যদি এই মুখ্যমন্ত্রীর যে প্রার্থী যারা আর কি তার দলের যারা প্রার্থী তাদেরও মনোভাব কি বলবেন এটা নিয়ে? এটা সামগ্রিকভাবে রাজনৈতিক ক্ষেত্রের অবক্ষয়ের একটা লক্ষণ। পুলিশ তার কাজ কি? তার কাজ হচ্ছে সমাজের যাতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠিত থাকে, সেটাকে এনশিওর করা, এছাড়া তো পুলিশের কোনো কাজ নেই। পুলিশকে যদি সমাজ বিরোধী কাজ করতে বাধ্য করা হয় এবং নানা রকম লোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে তাদেরকে তাদের যে স্বাভাবিক প্রবৃত্তি সেটাকে যদি দাবিয়ে দেওয়া হয় তাহলে যা হচ্ছে তাই হয়, কিন্তু মাঝে মাঝে যখন পুলিশ একটুও নিঃশ্বাস নেওয়ার সময় পায়, জায়গা পায়, যেমন এই মুহূর্তে পুলিশ নির্বাচন কমিশনের আন্ডারে, তখনই এই মিস্টার মন্ডলরা জেগে ওঠেন, কারণ এটাই স্বাভাবিক প্রবৃত্তি। আপনি পুলিশকে ডিপলিটিসাইজ করে দিন, পুলিশের ওপর থেকে পলিটিক্যাল নিয়ন্ত্রণ সরিয়ে নিন, শুধুমাত্র প্রশাসনের কর্তারা পুলিশকে কন্ট্রোল করুন, যেটা ইংরেজ আমলে ছিল, বিধান রায়ের আমলে ছিল, অনেকাংশে ইভেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলেও ছিল। পুলিশকে আপনি তার নিজের যে কাজটা সেটা সুষ্ঠুভাবে করতে দিন, পুলিশ আপনাকে যা ডেলিভার করে দেবে যে ধরনের মানে সুস্থ এবং কি বলবো মানে একটা শান্তিপূর্ণ সমাজ আপনাকে হাতে তুলে দেবে, ওই ক্ষমতার কারণ নেই। কিন্তু পুলিশকে যদি আপনি পুলিশের কাজ না করতে দেন, তাকে যদি আপনি বাড়ির চাকর বানিয়ে রাখেন, তার উপরওয়ালার যে সমস্ত আইপিএস আইপিএস অফিসাররা আছেন তাদের এসিআর যদি আপনি সাইন করেন এবং ফলে তারা যদি আপনার বিরুদ্ধে কোনো মুখ খুলতে ভয় পান এবং নিচুতলার কর্মীদের যদি তারা উল্টে দাবাতে শুরু করেন, কারণ নিজেদের এসিআর এ একটা লাল দাগ থাকার ভয় থাকে, তাহলে তো কিন্তু পুলিশ পুলিশের কাজ করতে পারবে না, যেটা আমরা এতদিন ধরে দেখে আসছি। মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত লজ্জাজনক কাজ করেছেন সুদীপ জৈনকে ফোন করে এই কথা বলে, সুদীপ জৈনকে ফোন করাটা লজ্জাজনক নয়, ফোন করে এই কথা বলা যে অনুব্রতের বদলে আমাকে আপনারা নজরবন্দি করুন, আপনি কে? আপনি এই মুহূর্তে রাজ্যের একটি বিধানসভার একজন প্রার্থী, এছাড়া এই মুহূর্তে আপনার আর কোনো পরিচয় নেই। আপনি যখন সুদীপ জৈনকে ফোন করছেন আপনি মুখ্যমন্ত্রী হিসেবে ফোন করছেন না, আপনি একজন তৃণমূল নেত্রী হিসেবে ফোন করছেন। বাঁকুড়ার ভোট করানোর দায়িত্ব আপনার নয়, সরি বীরভূমের ভোট করানোর দায়িত্ব আপনার নয়, বীরভূমের ভোট করানোর দায়িত্ব যার, তিনি চারটে ইনকাম ট্যাক্সের নোটিশ পেয়েছেন, গরু পাচারের জন্য সিবিআই এর নোটিশ পেয়েছেন, তাকে কিভাবে ইলেকশন কমিশন ট্রিট করবে সেটা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন ঠুকবো করবে, আপনি কে ইলেকশন কমিশনকে প্রশ্ন করার? আপনার দায়িত্ব কি ল অ্যান্ড অর্ডার রাখার?
আপনার দায়িত্ব সুষ্ঠুভাবে ইলেকশন করানোর, সেই দায়িত্ব আপনি বহুদিন আগে ছেড়ে দিয়ে চলে এসেছেন। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষকে আপনি ভালো রাখেননি। আপনি যখন একটা করাপ্ট পুলিশ অফিসার তাকে সিবিআই খুঁজছে, কেন খুঁজতে এসছে তার জন্য আপনি গিয়ে ধর্ণায় বসেছেন, আপনার লজ্জা হওয়া উচিত। এই এই ধরনের যারা যারা রাজনীতিবিদ, তারা যদি কোনোদিন যখন ক্ষমতায় থাকে, তারা তারাই পুলিশকে এরকম বিচ্ছিন্ন ভাবে ব্যবহার করে। আমি আশা করব যে এর পরে যে সরকার আসবে, এবং সেটা এনআরএস সরকার হবে না, এটাই আমি আশা করব, তাদের যিনি পুলিশ মন্ত্রী হবেন, যারা স্বরাষ্ট্র মন্ত্রী হবেন, রেসপেক্টটা দেবেন, সেই সম্মানটা দেবেন। কারণ পুলিশকে যদি সেই সম্মানটা দেয়, পুলিশ কিন্তু সমাজের মধ্যে সম্মান প্রতিষ্ঠা করে দেখাবে, একটা ট্রেন ফোর্সের, সেটাই কিন্তু নিয়ম। কারণ আমার বাড়িতে পুলিশ অফিসার ছিলেন, এবং তিনি এককালে এই 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 শহরের পুলিশ কমিশনার ছিলেন। পুলিশ কি হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না, আমি ছেলেবেলা থেকে দেখে মানুষ হয়েছি। একদম ঠিক বলেছেন যে আগামীকাল অষ্টম দফার নির্বাচন, শেষ দফা, এবং অনুব্রত মণ্ডল নজরবন্দি। প্রথম থেকে আমাদের যে সমস্ত প্রতিনিধি বা যে সমস্ত রিপোর্টাররা রয়েছেন, সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন, আমরা অনেকের কাছেই শুনি যে বহু মানুষ ভোট দিতে পারেন না, অভিযোগ রয়েছে, তাদের থ্রেডিং করা হয়, তাদেরকে ভয় দেখানো হয়, ভোট দিতে যাবেন না, আপনার ভোট হয়ে যাবে, আমরা ভোট করে দেবো। আশা করব নির্বাচন কমিশন 2016-2019 দেখেছি, 2021 আরো কড়াভাবে মোকাবিলা করে মানুষকে অবাধ শান্তিপূর্ণ ভোট দেওয়ার ব্যবস্থা করবে, এবং তার জন্যই এই পদক্ষেপগুলো নিয়েছে। আমরা আজকে অনুষ্ঠান শেষ করব, কিন্তু তার আগে আবারও বলছি যে কোভিড বিধি মেনে সবার কাছে অনুরোধ, ভোট দিন এবং দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন, স্যানিটাইজার দিন, আর অবশ্যই 2রা মে যে দলই ক্ষমতায় আসুক বা ফলাফল প্রকাশের সময় অযথা ভিড় করার দরকার নেই, বাড়িতে বসে টেলিভিশনে দেখুন, পাড়ার মোড়ে ভিড় জমাবেন না, সবার কাছে অনুরোধ করছি। ধন্যবাদ রাজাদা, অরিন্দম বাবু এবং সঞ্জয় দাকে। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আগামীকাল।